তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা রাখছি ভালোই আছেন। ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আজকে আমি দেখাবো ছোট্ট একটা মাটির কলসি, এর উপরে আলপনা ডিজাইন বানাবো। এই মাটির কলসিকে হিন্দিতে যেটা বলে মিট্টি কা মটকা, তো ইসকে উপরেই হাম আজ ড্রয়িং কো বানায়েঙ্গে। তো চলিয়ে ভিডিও কো স্টার্ট করতে হ্যায়। যদি আপনি রনি আর্ট নলেজ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। এখন হয়ে গেলেন আমাদের এই চ্যানেলের অন্যতম একজন মেম্বার্স। আলপনাটা বানানোর জন্য আমি ইউজ করছি ফেব্রিক কালার ক্যামেল কোম্পানির। হোয়াইট কালারটা আগে দিয়ে দেওয়া হয়েছে, এরপরে পিঙ্ক কালার নিয়ে আলপনাটা বানানো হচ্ছে। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, ডিপেন্ডিং অন ইওর মাইন্ড। হালকা কালারের উপরে ডার্ক ইউজ করলে দেখতে ভালো লাগে। যেহেতু এখানে হোয়াইট ইউজ করা আছে আগে, সেহেতু এর উপরে যে কোনো কালার ডার্ক, এখানে ব্ল্যাক, ব্লু, রেড, গ্রিন, এখানে পিঙ্ক ইউজ করছি আমি, তো কালারটা বেরোচ্ছে, দেখতেও ভালো লাগছে। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, তবে কালারটা ডার্ক হতে হবে আর ব্যাকগ্রাউন্ডে হালকা হতে হবে। সেম প্রসেসের ভিডিও আমার এই চ্যানেল রনি আর্ট নলেজ এই চ্যানেলে আসবে, তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট করে, এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমি ইউজ করছি ক্যামেল কোম্পানির ফেব্রিক কালার, এটা অ্যাক্রিলিক কালার। যে কোনো বই দোকানে গিয়ে চাইলে পেয়ে যাবেন। এই কালারগুলো এক একটার প্রাইস 25 টাকা করে নেয়। দেখতে একটু ভালো লাগে, গ্লসি ফিনিশ, প্লেন সারফেস, যে কারণে অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি। এটা তো খুবই ভালো একটা কালার। আপনারা চাইলে পোস্টার কালারও ইউজ করতে পারেন, বিভিন্ন কোম্পানির ডমস বা ক্যামেল আছে, অপসরা রয়েছে, ইউভা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের মধ্যেই কয়েকজন বলছিলেন বাংলাতে ভিডিও বানাতে, যে কারণে বাংলাতেই বানাচ্ছি এখনও পর্যন্ত। কিন্তু আবার কয়েকজন বলছেন হিন্দিতে বানাতে ভিডিও, তো প্রপারলি কোন ল্যাঙ্গুয়েজের উপরে বানাবো সেটা যদি বলেন তাহলে ভালো হয়। বাংলা, হিন্দি, ইংলিশ তিনটে ল্যাঙ্গুয়েজেই আমি কথা বলতে পারি, তো আপনাদের যদি বোঝার ক্ষেত্রে কোথাও প্রবলেম হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানান, আমি প্রত্যেকটা কমেন্টেই রিপ্লাই দিয়ে থাকি। বা আমাকে পার্সোনালি ইমেলও করতে পারেন, ডেসক্রিপশানে চেক করুন, ওখানে দেওয়া আছে ইমেল আইডি, বা ইনস্টাগ্রামেও SMS করতে পারেন, বা কেউ যদি কোনো কোশ্চেন করতে চান করতে পারেন, কমেন্ট করুন, আমি রিপ্লাই দিয়ে থাকি প্রত্যেকটা কমেন্ট। On my own, making the rounds.